এদিকে রাজধানীর উত্তরখান ও দক্ষিণখান সহ চারটি মৌজায় আশিয়ান সিটির প্লট বিক্রিতে হাইকোর্টে নিষেধাজ্ঞা বহাল রেখেছেন আপিল বিভাগ। তবে এ সংক্রান্ত হাইকোর্টের রিভিউ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল গ্রহণ করেছেন আদালত। লিভ টু আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতির নেতৃত্বে 3 সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। এদিকে বিনা নোটিশে গুলশানের বাড়ি থেকে উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করার রিট প্রত্যাহারের আবেদন করেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চে এই আবেদন করা হয়। এ নিয়ে নিম্ন আদালতে একটি দেওয়ানি মামলা থাকায় রিট প্রত্যাহারের আবেদন করা হয়েছে।